হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। একদম সেকেলের একটা পুরনো রান্না নিয়ে চলে এলাম, একদম বলতে পারো পুরনো দিনের রেসিপি। তো আমরা মাছের পাতুড়ি তো সবাই খেয়েছি, তাহলে চলো আজকে বানিয়ে ফেলা যাক ডাল দিয়ে লাউ পাতা দিয়ে পাতুড়ি। তো চলো বানানো যাক। একেবারে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে চলে আসার পরে দেখতেই পাচ্ছ আমি প্রায় 50 গ্রামের মতো কি তার একটু কম আন্দাজ মতো আমি মসুর ডাল ভিজাতে রেখে দিয়েছিলাম। একেবারে পরিষ্কার জলে ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। ভালো করে দেখো আমার ভিজে গেছে। এরপর আমি এগুলোকে আরও একবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতলা, আমি পাতলাও নয় এবং ঘনও নয়, পুরো মিডিয়াম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চলো এরপরে মশলাগুলো কী কী দিই তোমরা দেখে নাও। আমি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, 7 মতো লুন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর ওইগুলোকে আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখো ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপর চলো লাউ পাতাগুলো আমি দেখো ভালো করে একদম সুন্দরভাবে দেখে এদিক ওদিক যাতে পোকা না থাকে, কোনো কিছু না থাকে, তো দেখে ভালো করে আমি একটা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, এপিট ওপিট করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এরপরে চলো লাউ পাতাগুলোকে একটা গরম জলের মধ্যে রাখতে হবে। আমি পুরো হালকা একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটায় আমি এই পাতাগুলো একে একে ভিজিয়ে দেব। তো প্রথম পাতাটাকে আমি ধুয়ে তুলে নিলাম, যেহেতু জলটা ঝরতে একটা টাইম লাগবে। এরপরে আমি প্রত্যেকটা পাতাকে এরকম আমি একে একে গরম জলে ধুয়ে তুলে নেব। প্রচণ্ড গরম জল, তাই হাত দিতে পারছিলাম না। তো এইভাবে আমি 5-6 সেকেন্ডের মতো পাতাটাকে আমি জলে ডুবিয়ে নিয়েছি। এরপর আমি এই পাতাটাকেও তুলে নেব। এরপরে আমি এইভাবে প্রত্যেকটা পাতাকে আমি গরম জলের মধ্যে 6-7 সেকেন্ডের মতন আমি ভিজিয়ে রেখে দিলাম। প্রত্যেকটা পাতা আমি এইভাবে উল্টে ভিজিয়ে নিয়েছি, মানে রেখে দিলাম। তারপরে চলো আমি কীভাবে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি 2টো পাতা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতন একটাও নিতে পারো এবং 2টোও নিতে পারো, 3টেও নিতে পারো। তো এইভাবে আমি এই ডালের যে পেস্টটা করে রেখেছিলাম মশলা টশলা দিয়ে, ভালো করে একটু দিয়ে 1 চামচের মতন ওই পেস্টটা দিয়ে এইভাবে আমি সামনের পাতাটাকে মুড়ে এইভাবে আমি ঠিক এইভাবে মুড়ে নিব। এদিকটাও সেমভাবে আমি মুড়ে নিব। আমি খুব কষ্ট হয়েছে আমার মুড়তে, কারণ আমি পারছিলাম না, একদমই পারছিলাম না। তো কখনোই আমি করিনি জিনিসটা, তো আমার মানে দিদুনের রান্না আমার মা করেছে, তাই মায়ের থেকে শিখেছি, দেখেছি, কিন্তু কখনো ট্রাই করিনি। তো আজকে ট্রাই করলাম, ভাবলাম ট্রাই যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। তো এইভাবে 2টো পাতাকে মুড়ে নিয়েছি, এদিক ওদিক পাতাগুলোকে মুড়ে তার উপরে আমি আবার একটু ডালের ব্যাটারটা দিয়ে পেস্টটা দিয়ে আমি ওই সেম প্রসেসে ডালের এই পাতাগুলোকে আমি মুড়িয়ে নেব। দেখো সেম প্রসেসে পাতাগুলোকে ঠিক এইভাবে সুন্দর করে মুড়ে নিতে হবে। একেবারে সত্যি কথা বলতে পারছিলাম না, কিছুটা মানে এদিক ওদিক মুড়ে নেওয়ার পরে পারলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম। সেম প্রসেসে এটাও আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গোল দিকের যে পাতাটা আছে এইভাবে 2টো সাইড আমি মুড়িয়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে সেম প্রসেসে আমি ডালটাও দিয়ে দেব, ডালের পেস্টটা। ঠিক
সামনের এই পাতাটা, সামনের পাতাটাও যাচ্ছিল না, খুব কষ্ট হয়েছে এটাও আমার মুড়িয়ে নিতে। এইভাবে প্রত্যেকটা আমি মুড়ে নেব। দেখো মাথাটাই মুড়ছিল না, আমি খুব কষ্টে এরকম মাথাটাকে চেপে রেখেছি। কি করব, বানাতে তো জানি না, তাই প্রথমবার ট্রাই করলাম। প্রথমবার ট্রাই করা জিনিসগুলো খুব ভালো লাগে, তাই না? এটাও আমি সেম প্রসেসে মুড়িয়ে নেব। সত্যি কথা বলতে মানে কি বলবো, একটা হাতে আমি একদমই পারছিলাম না, একেবারেই আমি পারছিলাম না, কি করব কি করব কোনো বুদ্ধিই পারছিলাম না। তো দেখো প্রত্যেকটা এরকম খুলে খুলে যাচ্ছিল। তো খুব কষ্ট করে আমি ছটা পাতা মুড়িয়েছি, খুব কষ্টে, খুব কষ্ট হয়েছে বন্ধুরা, ছটা পাতা আমি মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পরে চলো এগুলোকে তেলে ভেজে নেব। একেবারে রান্নাঘরে আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি এবং দেখে নিচ্ছি গরম হয়ে গেছে কি না। তো আমার এখনও পর্যন্ত তেলটা গরম হয়নি, তো আমি আরও 2-3 মিনিটের মতো রেখে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। এবারে আমার সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে মুড়িয়ে রাখা ডালের মানে লাউ পাতা দিয়ে ডালের বড়া বা পাতুড়ি যাই বলতে পারো, এইভাবে একে একে এক বসিয়ে দেব কড়ার ওপরে, আলতোভাবে আস্তে আস্তে বসিয়ে দেব। দেখো প্রত্যেকটা আমি ছেড়ে দিয়েছি। এরপর লো টু মিডিয়াম, একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাতাগুলোকে এপিট ওপিট করে 5-6 মিনিট ভেজে নেব, যাতে একটা সুন্দর কালার চলে আসে আমার। দেখো আমার 5-6 মিনিট হয়ে গেছে, এইভাবে দেখো সুন্দর আমার কালার একটা চলে এসেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তো প্রথমবারে আমি 3টে পাতা দিয়েছি, এরপরে আমি আরও 3টে আমার বেঁচে আছে, আরও 3টে আমি ভেজে নেব। তো এগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট 3টে বেঁচে ছিল সেই 3টে পাতাকেও আমি সেম প্রসেসে ভাজতে দিয়ে দিয়েছি। দেখো আমার অবশিষ্ট 3টেও সেম প্রসেসে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। তো তুলে নিলেই রেডি ডালের লাউ পাতা দিয়ে ডালের পাতুড়ি। তো কেমন লাগলো বন্ধুরা রান্নাটা, অবশ্যই বানিয়ে খেও, অবশ্যই পরিবারকে বানিয়ে খাইও। তো আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।